কিতা খবর বালা নি? আমি আইছি আবার আপনার পাশে, বালা শুননি। আসলে আমার নগরবাসী বালা নাই, আমি এই মুহূর্তে আছি পঁচিশ নম্বর ওয়ার্ড যে দেখরা জলাবদ্ধতা আমরা দেখলাম, যে পঁচিশ নম্বর ওয়ার্ড যে গত 17 তারিখ থেকে যে আপনারা জানেন যে পাহাড়ি ডল এবং বাড়ি বৃষ্টির কারণে সিলেটর 13টা উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে, তারই পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে নগরীর উপশহর এলাকা সুবানীঘাট, যতরপুর এলাকা, মীরের ময়দান, রাশিটুলা, খানিশাইল, মাসিমপুর সহ বাগবাড়ি, পায়রা, মীরের ময়দান, রাজার গলি, পীর মোহল্লা সব জায়গা বন্যা প্লাবিত হয়েছে, বাদাম বাগিচা। তো আমরা আছি এখন 27 নম্বর ওয়ার্ড, সরি 25 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের যে বঙ্গবীর রোড, বঙ্গবীর রোড যে লাউয়াই আবাসিক এলাকা এবং লাউয়াই যে মেইন রোড আছে বঙ্গবীর রোড, তো বঙ্গবীর রোডও আপনারা দেখতে পাররা যে জলাবদ্ধতা গত 17 তারিখ থেকে এই এলাকার জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণে অনেক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানও পানি ঢুকিয়া অনেক নষ্ট হয়েছে। যেখানে ফার্নিচার ব্যবসায়ীসকল আছেন, ভুসিমালের ব্যবসায়ীসকল আছেন, টায়ার ব্যবসায়ীসকল আছেন, সবর মানে দোকানও পানি। সবচেয়ে কষ্টের বিষয় হল গিয়া আসলে এই এলাকার যারা বাস করেন তারার বাসা বাড়ির পানি। আমরা এখন যে ইরাম আবার লাউয়াই যে আবাসিক এলাকা আপনারা দেখরা, লাউয়াই আবাসিক এলাকাত এখনো পর্যন্ত তারা জলমগ্ন, তারা বাসা বাড়ির পানি আছে, এখনো পর্যন্ত তারার হাঁটু পানি। অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে দেখরা, তারা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যতটুকু দেখছি। যারা বঙ্গবীর রোড যে ঠিক সামনে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা আছি আপনারা দেখাইলাম যে বাসা বাড়ির অবস্থা এখনো পর্যন্ত জলমগ্ন। যাও মানে এখন আমরা আছি লাউয়াই, লাউয়াই যে আবাসিক এলাকা আপনারা দেখতে পাররা যে সারা জলমগ্ন। আমরা পিচ্ছি পাইছেন তোলে মাতমু একটু, ও বাবা কিতা খবর, তোমার তান ভালো আছো নি? তোমার তান এখান ফানি কয়দিন ধরি? ঈদের দিন থাকি। তো ফানি কতখান ফানি আসলো? এরপরে ঠিক আছে, এরপরে অন্যান্য যে ফাড়া আছে, অন্যান্য গল্লি আছে, এটার কি অবস্থা? তুমি জান যে ফানি সানরা তুমি বেমার পড়তাই নেন যাই হোক, বর্তমান যে অবস্থা আসলে আমরা নগরবাসী বালা নাই, তারা ঈদের দিন থেকে এখন পর্যন্ত জলাবগ্ন, জলাবদ্ধতার শিকার হইয়া অনেকে বাসা বাড়ি সারিচ্ছ। ও আমি একটা বাসা দেখাইলাম, এখানেও পানির চিহ্নই বোঝা তার যে পানি কতটুকু আসলো। এখানেও প্রায় গোলা পানি, এখনো পর্যন্ত জলমগ্ন, তারা এখানে বাস করতে পারে না। ইনো আরো বিল্ডিং ও বাসা বাড়ি আছে, এরাও মোটামুটি নিস্তালার যারা আছেন এরা এখানে এখনো পর্যন্ত তারা বাসস্থান করতে পারে না। যাই হোক,
যারা ইউয়ার্ডের স্থানীয় কাউন্সিলর আছেন, সিলেট সিটি কর্পোরেশন মেয়র মহোদয় আছেন, এবং সিলেট সিটি কর্পোরেশনের যারা মানে প্রকৌশলী আছেন, এরারে কইয়া লাভ নাই। কারণ এরা সিলেট সিটি কর্পোরেশনের যত দুর্নাম আছে তারার কারণে এই দুর্নাম। সিলেট সিটি কর্পোরেশনের যারা মেয়র আইসন, চেয়ারম্যান আইসন, কিন্তু ও তারারে নিয়োগ দিছেন এই তারার কারণে, এই তারার অপরিকল্পিত উন্নয়নের কারণে আসলে এই নগরবাসী অনেক ভোগান্তির শিকার হয়েছেন। আমরা সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়ররে কইমু যে অদক্ষ যে প্রকৌশলী যারা আছেন, ইঞ্জিনিয়ার যারা আছেন, এরারে চেঞ্জ করিয়া নতুন ইঞ্জিনিয়ার আনিয়া নগরীরে গ্রিন, ক্লিন এবং স্মার্ট নগরী গড়ে তুলতা ও মেসেজটা মেয়র মহোদয়ে কইরাম। ও পরিকল্পিত উন্নয়ন যাতে না হয়, বিগত মেয়র সাহেবে আসলে যে আমরা ড্রেনেজ ব্যবস্থা যেগুলো আছে আপনারা দেখবা যে সৌন্দর্য বর্জনের লাগি টাইলস টাইলস লাগাইছেন ড্রেনও, যেটা যে জলমগ্ন বা ওই যে বালু টালু ঢুকার পরে ড্রেন জাম হইলে এটা পরিষ্কার করার কোনো সিস্টেমও আসছে না, যেটারে হওয়া অপরিকল্পিত উন্নয়ন। সিলেট সিটি কর্পোরেশনের যে ইঞ্জিনিয়ার প্রকৌশলী যারা আছেন তাদের অদক্ষতার কারণে এই নগরীতে আজ জলাবদ্ধতা, যার মাসুল জনপ্রতিনিধি এবং মেয়র, চেয়ারম্যান, মেম্বার যারা আছেন তারা বুক করেন যে অদক্ষ সিলেট সিটি কর্পোরেশনের যে ইঞ্জিনিয়ার যারা এতদিন, আমরা জানি একজন আছেন পনেরো বিশ বছর ধরে অদক্ষ একজন ইঞ্জিনিয়ার, তাইলে বাদ দিতা, নতুন ইঞ্জিনিয়ার আনতা, নাইলে কেউ যে কেউ আইবা জনপ্রতিনিধি আইবা গ্রিন, ক্লিন এবং স্মার্ট নগরী করতে পারতা নাই। কারণ অদক্ষ কর্মী দিয়া নগরীর উন্নয়ন করতে পারতা নাই, কারণ তারা দক্ষতার অভাব, তারা ওল্ড হ্যাগার, তারা বর্তমান স্মার্ট নগরী। স্মার্ট নগরীতে যে যারা অদক্ষ ইঞ্জিনিয়ার যারা আছেন তারারে চেঞ্জ করিয়া বর্তমানে নতুন ইঞ্জিনিয়ার এবং গ্রিন, ক্লিন, স্মার্ট নগরী করতে হইলে মাননীয় মেয়র মহোদয়ের কাছে নগরবাসীর দাবি, আপনি একজন ডাইনামিক মেয়র, দক্ষ মেয়র, আপনি যেমন আপনার যে উদ্যোগ গ্রিন, ক্লিন নগরী গড়ে তুলতে হইলে অদক্ষ ইঞ্জিনিয়ার যারা আছেন তারারে চেঞ্জ করিয়া ডিজিটাল, স্মার্ট, দক্ষ প্রকৌশলী দ্বারা নগরীর উন্নয়ন শুরু করুক। ইনশাল্লাহ নগরীর যে জলাবদ্ধতা তা তো নাই, তো সর্বশেষ আপনারা ভালো থাকবা। আর লগে থাকা লাগে ধন্যবাদ, আর লাইভটা শেয়ার করে দিবা। আল্লাহ হাফিজ।